রেডিও বেরিতা শেষিয়া বাংলা সার্ভিসের নিয়মিত আয়োজন রবিবাসরীয় অভাষ্য ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানাচ্ছি আজকে রবিবারের যে পাঠ তা নেওয়া হল মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে জুহন এই কথা প্রচার করতেন আমার পরে আসছেন এমন একজন যিনি আমার চেয়ে শক্তিশালী আমি যে নিচু হয়ে তার জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষা স্নাত করেছি তিনি কিন্তু পবিত্র আত্মায় অবগাহন করিয়েই তোমাদের দীক্ষা স্নাত করবেন সেই সময়ে যিশু একদিন গালিলেয়ার নাজারেদ শহর থেকে সেখানে এলেন জর্ডন নদীতে জোহনের হাতে দীক্ষা স্নাত হলেন তিনি জল থেকে উঠে এসেই তিনি দেখতে পেলেন আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে এবং পরমাত্মা এক কপতের মতো তার তারপর নেমে আসছেন তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হল তুমি আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তুমি আমার পরম প্রীতিভাজন শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা রবিবার শরীয় এই ভাষ্যে দু হাজার একুশ খ্রিস্টাব্দের প্রথম ভাষ্যে সবার জন্য অনেক সুভাশেষ যাচনা করছি আর একই সাথে সাথে পবিত্র শাস্ত্রে আমরা যে ঘটনার কথা শুনলাম তা প্রভুযশোর স্নান ঘটনা হিসাবে আখ্যায়িত আর যারা ক্যাথলিক খ্রিস্টান আজকের দিনে তারা পালন করছেন প্রভু দীক্ষা স্নান পর্বটি যে পর্বটি স্মরণ করিয়ে দেয় তাদেরকে যে তারাও খ্রিস্টেতে দীক্ষিত হয়েছেন কেউ শিশুকালে কেউ আরেকটু বেশি বয়সে যীশুর সেই দীক্ষা স্নান এই ঘটনার মধ্য দিয়ে আরও স্পষ্টভাবে যিশু তিনি যে ঈশ্বরের কাছ থেকে জগতে এসেছেন তা প্রকাশ পেয়েছে আমি আপনি আমরা অনেকেই জানি সে বড়দিন যেদিনে যিশু জন্মগ্রহণ করেছিলেন যিশুর জন্মদিন বড়দিন ঐতিহ্যগতভাবে পঁচিশ তারিখে ডিসেম্বরের পঁচিশ তারিখে তা পালিত হয়েছে ওই দিন সে নীরব গোশালায় যিশুর জন্ম হয় পৃথিবীর কেউ জানেনি তেমন কেউ জানেনি খুব নীরবে নিবৃত্তে তার জন্ম হয়েছিল যিশু এই জগতে এসেছিলেন মর্তে নেমে এসেছিলেন স্বর্গ থেকে এই মর্তে নেমে এসেছিলেন যাতে করে মানুষ আর ঈশ্বরের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক ছিল সৃষ্টির শুরুতে তা যেন পুনরায় স্থাপিত হতে পারে যিশুর মধ্য দিয়ে মানুষ যেন তাদের সে হারানো শরৎ ফিরে পাওয়ার জন্য আবার এগিয়ে যেতে পারে আর আজকে এই তারিখে যখন যিশুর স্নান পর্ব সারা বিশ্বে ক্যাথলিক খ্রিস্টানগণ পালন করছেন তখন তারা এই কথা বলছেন যে যিশুর স্নান এই দিনে ঈশ্বর আবার যিশুর মধ্য দিয়ে আরেকটু বেশি সরবে প্রকাশিত হচ্ছেন আমরা যে ঘটনার কথা শুনেছি তার দুটো অংশ প্রথম অংশে দীক্ষাগুরু জোহন দীক্ষা স্নান দিচ্ছেন আমরা যদি একটি পটভূমি দেখি যে কারা দীক্ষা নিত জলে দীক্ষা নিত সেই জোহনের সময়ে বা প্রাচীন সময়ে জুহন সেই দীক্ষা স্নান দিতেন মন পরিবর্তনের এবং অনুতাপ করে মন পরিবর্তন যারা করতো তারা সেই জর্ডন নদীতে গিয়ে জোহনের হাতে দীক্ষা নিত এই দীক্ষাগুরু জুহনই বলছেন আমার পরে এমন একজন আসছেন অর্থাৎ যিশু আসছেন যিনি আত্মাতে দীক্ষা দেবেন আত্মা দিয়ে সে দীক্ষা দিয়ে মানুষকে ঈশ্বরের দিকে চালিত করবেন আর সেই মহান ব্যক্তি যিশু নাজদারের থেকে জুহনের কাছে গেলেন সঙ্গত কারণেই জোহন একটু কিং কর্তব্য বিমোর হয়ে পড়েন সাধুমার্গ যে মঙ্গল সমাচার পবিত্র শাস্ত্র শুনেছি তিনি খুব সংক্ষিপ্তভাবে যিশুর দীক্ষা স্নান ঘটনাটি তুলে ধরেছেন সঙ্গত কারণেই তিনি জোহনের প্রতিক্রিয়াগুলোকে তুলে ধরেননি কিন্তু মথি এবং লোক তাদের মঙ্গল সমাজের বর্ণনা আছে যে যোহনও যিশুকে সেই দীক্ষা দেবেন কিনা না তা নিয়ে একটি কিঙ্কর্তব্য ছিলেন কেননা তিনি ভালোভাবেই জানতেন যে তার চেয়ে যিশু অনেক মহান তিনি কোনো পাপ করেননি কোনো অন্যায় করেননি তবু এই মহান ব্যক্তিটি নিষ্পাপ ব্যক্তিটি কেন তার কাছে আসছেন আর তিনি কি করবেন সে কথা স্পষ্টভাবে উল্লেখ আছে সেখান থেকে যিশুই তাকে রক্ষা করেছেন এই ডিলেমা থেকে যিশু বলছেন এখনকার মতো তুমি রাজু হয়ে যাও আমাকে দীক্ষা দান করো যাতে করে ঈশ্বরের ইচ্ছা পালিত হতে পারে প্রিয়জন শ্রদ্ধাভাজনেরা যিশু যিনি নিষ্পাপ হয়েও মানুষের সাথে একাত্ম হলেন এই পাপি মানুষের সাথে একাত্ম হলেন যাতে করে পাপি মানুষগুলো তাদের পাপ থেকে বেরিয়ে এসে দীক্ষা নিয়ে আবার নতুন পথে চলতে পারে তাই যিশুর দীক্ষা স্নান পর্ব শুধু ঐতিহাসিক কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় নিশ্চয় যা ঘটেছিল তা বর্ণনা করা হয়েছে পবিত্র শাস্ত্রে আর একই সাথে এই কথা ব্যক্ত করছে যে তিনি ধার্মিকতার দাবি পূরণের জন্য দীক্ষা স্নাত হয়েছিলেন যাতে করে এই পাপী মানুষ যারা তারপরে আসছে তারাও যেন দীক্ষা নিতে পারে পাপ থেকে পুণ্যে তারাও যেন মন্দ থেকে ভালোতে আসতে পারে তারাও যেন ঈশ্বরের ইচ্ছা পালন করার মধ্য দিয়ে ধর্মময়তার পথে চলতে পারে তাই যিশু নিষ্পাপ হয়েও সেই দীক্ষা স্নান গ্রহণ করলেন ভালোটাকে গ্রহণ করলেন যিশুর এই দীক্ষা আমাদের সবার জন্য বিশেষভাবে যারা খ্রিস্টান যারা নিজেদেরকে বলে যে তারা যিশুকে অনুসরণ করে আর তাই যিশুতে তারা দীক্ষিত হয়েছে তাদের জন্য একটা উদ্যাত আহ্বান যেন তারা সত্যিকারভাবে যিশুতে দীক্ষা দীক্ষিত হয় সাধু পোল যিনি ইহুদি ছিলেন যিশুকে লাভ করার পরে তিনি যিশুতে দীক্ষিত হয়েছেন এবং জীবনের পরিপূর্ণভাবে পরিবর্তন সাধন করে নবায়িত মানুষ হয়েছেন তাই যারা খ্রিস্টান তাদেরকে বলা হয় এই দীক্ষা স্নানের মধ্য দিয়ে তাদের জীবনের নতুন পথে তাদের চালনা শুরু হয় নতুন মানুষ হয়ে ওঠে খ্রিস্টেতে সংযুক্ত হয়ে ওঠে আর তাই দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমাদেরকে পাপের পথ পরিত্যাগ করে এগিয়ে চলতে হয় পুণ্যের দিকে যে পুণ্যতার উৎস যিশু নিজে তিনি দীক্ষা স্নান গ্রহণ করেছিলেন আর পিতার ইচ্ছাতে তিনি দীক্ষিত হয়েছিলেন তার সাথে একাত্ম হয়ে আমরা আমাদের জীবনে যারা খ্রিস্টকে ধারণ করেছি তার নাম গ্রহণ করেছি আমরা যেন যে যাত্রা শুরু করেছি দীক্ষার মধ্য দিয়ে আমরা সে যাত্রায় যেন এগিয়ে চলতে পারি পিছিয়ে না যাই স্নানের দিনে আবার নতুনভাবে প্রকাশিত হয়েছিল ইনি আমার পুত্র আমার একান্ত প্রিয়জন এর উপর আমি পরমপৃত ঠিক প্রত্যেকজন মানুষকে ঈশ্বর সৃষ্টিকর্তা ভগবান সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে জগতে প্রেরণ করেছেন আর যখন আমরা সেই পরিকল্পনা মাফিক পথ চলি এগিয়ে চলি আমরা তখন ঈশ্বরের একান্ত প্রিয়জন হয়ে উঠি এটা কত না একটা গৌরবের বিষয় আনন্দের বিষয় যে আমি আপনি সৃষ্টিকর্তার একান্ত প্রিয়জন আল্লাহর বান্দা ঈশ্বরের সেবক তার সন্তান এই মহা গৌরবে ভূষিত হয়ে এই জগতে যে ভালোর সাথে একাত্ম হয়ে আমরা যেন পথ চলি এই দীক্ষা স্নান পর্ব খ্রিস্টান যারা রয়েছেন তাদের জন্য যেমনি তেমনি সবার জন্যই এই আহ্বান করে আমরা যেন ভালোতে দীক্ষা নেই ভালোতে পথ চলি ভালোর সাথে এগিয়ে চলি যখনই আমার মধ্য দিয়ে আপনার মধ্য দিয়ে সে ভালো হব ভালোতে চলব ভালো প্রতিষ্ঠিত করব তখন এই জগতে আমরা ঐশ্বরাজ্যের অনেক কিছু প্রতিষ্ঠিত করে তুলতে পারব। যিশুর দীক্ষা স্নান পর্ব আমাদেরকে তার মধ্যে আরেকটু বেশি দীক্ষিত করুক প্রতিনিয়ত আমরা যেন দীক্ষার সংকল্প নবায়ন করি শিশুকালে আমরা অনেকেই দীক্ষা স্নান গ্রহণ করেছি তখন আমাদের হয়তো বোধও ছিল না আমাদেরকে আমাদের হয়ে আমাদের পিতামাতাগণ ধর্ম পিতামাতাগণ সে হাতে নিয়ে সে মন্ত্র উচ্চারণ করেছিলেন আমরা পাপকে অস্বীকার করব। আমরা শয়তানকে পরিত্যাগ করবো যিশুর সাথে ভালোর পথে এগিয়ে চলব এখন পূর্ণবয়স্ক হয়ে পাপ পূর্ণ বুঝে মন্দতা আর ভালো বুঝে শয়তান আর যিশুর পথ সম্পূর্ণভাবে বুঝে সুস্থিরভাবে আমরা দীক্ষিত হই খ্রিস্টেতে পাপকে পরিত্যাগ করব, যে কোনো অবস্থায় পুণ্যের পথে থাকব ভালোর সাথে থাকব আর সে ভালোর পথে যিশুতে আমি আমার নিজেকে রাখবো তিনি আমার সহায় হবেন আর আমরা এগিয়ে চলতে পারবো ঐশ্ব সন্তান হিসাবে ঈশ্বর আমাকে ঘিরো বলে উঠবেন এ আমার প্রিয় ভাজন এ আমার প্রীতিভাজন তাই চলুন এবছরের শুরুতেই আমরা সবাই আমাদের দীক্ষা সংকল্প আবার নবায়ন করি পাপ পথ ছাড়ি পুণ্যের পথে চলি আর সেই পুণ্যের পথে চলতে গিয়ে একজন আরেকজনকে সহায়তা করি আর সকলে মিলে আমরা ঈশ্বরে প্রীতিভাজন হয়ে উঠি ঈশ্বর আমাদের সবাইকে আমাদের পরিবারের সবাইকে আশীর্বাদ করুন